এ সেলিম ভাই, পেঁয়াজের বাজারে কি অবস্থা ভাই? ভাই বাজার কমে শেষ। কি কন ভাই, অনেক টাকা লসে আছি। কি ভাই, তাই তো পুরো পেঁয়াজের বাজারে ধস। হ্যাঁ, পুরো বাজার পড়ে গেছে একবারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা সুপার স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে ঢাকা কারণ বাজারে সর্বনিম্ন রেটে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো গত 4-5 দিন আগের বাজার থেকে 10-15 টাকা করে পার কেজিতে পেঁয়াজের দাম কমেছে। তো আমি আজকে সারা বাজার ঘুরে ঘুরে দেখাবো যে কত করে কোন জেলার পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু ফরিদপুরের পেঁয়াজ, পাবনার পেঁয়াজ, তারপর হচ্ছে ইন্ডিয়ান কিছু চোরাই পেঁয়াজ রয়েছে। তো সবগুলো পেঁয়াজের দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো। জনস্বার্থে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার দিবেন। আর যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে আমের সিজনে আম খাওয়াইতে চান, তারা অবশ্যই অবশ্যই আমার এই পেজটি ফলো দিবেন। আমি আমের ব্যবসার সাথে জড়িত গত কয়েক বছর ধরে ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকের দাম দরটা জেনে আসি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কারওয়ান বাজারে যে আড়তগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি রয়েছে। তো এই আমদানি বেশি হওয়ার কারণে এবং বাজারে কাস্টমার না থাকার কারণে পেঁয়াজের দাম কিন্তু অনেক তলানিতে চলে গিয়েছে। তো আমরা আজকে যারা আড়তদার রয়েছে তাদের সাথে কিন্তু আজকে কথা বলবো এবং জানবো যে কি কারণে হঠাৎ করে পেঁয়াজের দাম এতটা কমেছে এবং কতদিন এরকম কম দামে বিক্রি হবে, এবং তারা হচ্ছে কোন জেলার পেঁয়াজ কত করে আজকের বাজারে বিক্রি করছে। তো আমরা সর্বপ্রথম এদিকে একটা আড়ত রয়েছে, সে আড়তে যাব এবং তাদের কাছ থেকে আজকের দাম দরটা জানব। তো ভিউয়ার্স, আমরা এখন রয়েছি মেসার্স মিনহাজ বাণিজ্যালয়ে। তো আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলবো যে রাজীব ভাই আজকে কোন কোন জায়গার পেঁয়াজ বিক্রি করছেন এবং দাম কত করে। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আপনি আসতেছেন, তার মানে কি আপনার ব্যবসা ভালো যাচ্ছে? ব্যবসায় লালবাতি ভাই। কেন ভাই ব্যবসা লালবাতি? কেন ব্যবসা বিক্রি ভালো না ভাই? কি দাম কমছে না বাড়ছে রাজীব ভাই? পাঠির লস ভাই, আমাদের মাথা নষ্ট ভাই। দাম কমছে না বাড়ছে পেঁয়াজের? হেটা কোন আগে পেঁয়াজের বাজারে ধস ভাই। কি কন দাম বাজারে ধস ভাই? দাম কি কমে গেছে? জি ভাই, অনেক ধস ভাই। 4-5 দিন আগে 1000 টাকার মাল আসছে, আমরা 40-38 টাকা বেচতেছি ভাই। 40-38 টাকা? কোন কোন জেলা, কোনটা? ফরিদপুর ভাই। 40-48 টাকা মানে দূর, 40-38 থেকে 40 টাকা করে আজকে ফরিদপুরে বেচ বিক্রি করছেন ভাই? এটা তো সম্ভবত এই সিজনে সর্বনিম্ন রেট নাকি? সর্বনিম্ন, আজকে সর্বনিম্ন, আজকে সর্বোচ্চ নিচে নামছে, যে 200 টাকা হাইস্ট ছিল আর সর্বনিম্ন 38 টাকা পর্যন্ত। 200 টাকা পত্তার মাল আমরা 40-42 টাকা বিক্রি করতেছি। কি বলেন ভাই, পাঠির পুরাই লস। তাইলে যারা যারা আপনাদের আড়তে পেঁয়াজ এনে বিক্রি করছে তাদের বর্তমানে লস হচ্ছে? জি ভাই, প্রচুর লস। তো এটা এই লসটা হওয়ার কারণ কি ভাই? বাজারে পেঁয়াজের আমদানি বেশি নাকি কাস্টমার নাই? বেশি, আপনি সরকার রেট দিছে 53 টাকা, সরকার রেট দিছে আপনি 53 টাকা, কিন্তু আমরা বিক্রি করতেছি 38-40 টাকা। যারা মালটা স্টক করে তাদের স্টক শুরু হয়ে গেছে, হয়তো 1 সপ্তাহ বা 2-5 দিনের ভিতর বাজার আবার বেড়ে যাবে। বাড়লো কত? 4-5 টাকা করে বাড়বে এরকমই তো নাকি? বেশি তো বাড়বে না, ঈদের আগে আর বাড়ার কোনো সুযোগ নেই। আপনাদের স্টক শুরু হইলে অটোমেটিক বাজারে চাঙ্গে 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 যখন পেঁয়াজ উঠাবে চাঙ্গে। ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে উনি ফরিদপুরের পেঁয়াজ, এটা কোন জেলা? ফরিদপুর। তো ফরিদপুর, মাগুরা, মাগুরা ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ উনি আজকে ঢাকা কারওয়ান বাজারে 38-40 টাকা করে বিক্রি করছেন, এবং নগরকান্দা, নগরকান্দা কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু কমতে পারে এবং বেশিও হতে পারে। তো এখানে কোনো আপনাদের কাছে কোনো পাইকার আছে যাদের সাথে কথা বলবো বা ব্যাপারী যারা মাল নিয়ে আসে? পাইকার আছে ভাই, এখানে আছে মানে এ ভাই আছে না, ভাই কথা বলবেন। আচ্ছা, ওই ভাই, আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি ভাইয়ের দুঃখ দুর্দশা সম্পর্কে আমরা একটু জানি। এ খোকন ভাই, কি অবস্থা আপনার ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো অনেকদিন থেকে কারণ বাজারে পেঁয়াজ জানেন ভাই, আপনার যদি কোনো বক্তব্য থাকে বর্তমান। আচ্ছা, আগে আপনাদেরকে বলেন যে বর্তমানে পেঁয়াজের বাজারের কি অবস্থা? পেঁয়াজের বাজার কম ভাই, আজকে 5-7 দিন ধরে কম। কি বলেন, বেশি কমে গেছে? 52 টাকার পেঁয়াজ হয়েছে 38-40 টাকা। কেন হঠাৎ করে এত কমতির কারণ কি ভাইয়া? আমদানি যে বেশি, বাজারে আমদানি বেশি, আর কাস্টমার কে কেমন আছে? মানে কাস্টমার কম। ও, দুইটা কারণেই মোটামুটি পেঁয়াজের বাজারটা পড়ে গেছে। তবে আমার মনে হয় যে ঈদ পর্যন্ত এরকমই চলবে, কারণ ঈদের আগে তো আমার মনে হয় না, হয়তো বা ঈদের 2-1 দিন আগে থেকে কিছু মানুষ বাজার করা শুরু করবে, তখন তো একটা টান দিবে। কিন্তু রমজানের আগে দামটা আসলে হুটহাট করে উঠে নামার কারণে তখন অনেকে কিন্তু একবারে অনেকে পেঁয়াজ কিনে নিছে, ওটাও কিন্তু এটার প্রভাব পড়ছে। তো আপনারা বর্তমানে যে বাজারে বিক্রি করছে এটাতে আপনাদের লস হচ্ছে? এখনকার গাড়িতে লস হচ্ছে। লস হচ্ছে ভাই? কৃষক, আপনারা তো কৃষকদের সাথে আপনাদের যোগাযোগ আছে, কৃষকদের কি লস হচ্ছে বর্তমানে যে রেটে পেঁয়াজ বিক্রি হচ্ছে? কৃষকের লস হচ্ছে? কৃষকের লস হচ্ছে না।
কত টাকা করে যদি পাইকারি কারণ বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হলে কৃষকের লস হবে সেটা যদি একটু বলতে পারেন 25 এর নিচে আসলে লস হবে 25 এর নিচে হলে কৃষকের লস হবে এখানে আরেকটা কথা আছে ভাই কারণ হচ্ছে সবার তো আর সেম ফলন হয় না কারো ফলন কম হয় তার লস হবে কারো ফলন বেশি হয় তার লাভ হবে অথবা একটু কম লাভ হবে বেশি লাভ হবে এরকম তাই তো ভাই তা আপনি পেঁয়াজ কোথা থেকে আনেন ভাইয়া মাগুরা মাগুরা থেকে আনেন আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি ভোলা ভোলাতে আচ্ছা আপনি মাগুরা আপনি পেঁয়াজের বিজনেস করছেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে মোকাম থেকে পেঁয়াজ নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে গগন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার সাথে আমরা আবারো কথা বলবো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি রতন মামার কাছে রতন মামার কাছে জানবো যে ওনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ রয়েছে এবং কোন কোন জেলার পেঁয়াজ কত করে বিক্রি করছেন মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা মামা আপনি কেমন আছেন এই আল্লাহ ভালো আছে ভালো মামা ব্যবসা নিয়ে কি অবস্থা বলেন ব্যবসা নিয়ে ভালো না কি কারণ ভাই মামা ভালো না কেন ব্যবসা নাই কাস্টমার নাই কাস্টমার না দাম দাম অনেক কম অনেক কম আচ্ছা তো আপনার কাছে আজকে পাবনার পেঁয়াজ কত করে বিক্রি করছেন আপনি আমার প্রাইস পাবনা কেউ নাই পাবনা পেঁয়াজ নাই আচ্ছা ফরিদপুরের কত করে বিক্রি করছেন এসে মাথা বেশি 40 নিচে আছে 40 নিচে আছে 40 38 নাই 38 টাকা টাকাটা আপনার কাছে নাই ভিউয়ার্স আসলে ক্যাটাগরি অনুযায়ী দাম কম বেশি হতে পারে কেউ কেউ আসলে ভালো ক্যাটাগরির মাল রাখে খারাপ ক্যাটাগরির মাল রাখে আবার কেউ এভারেজ ক্যাটাগরির মাল রাখে আচ্ছা আর আপনার পিছনে যে ইন্ডিয়ান যে চোরাই পেঁয়াজগুলো আছে না এটা কত করে বেচেন কোন এটা হচ্ছে 60 টাকা এটা হচ্ছে 58 টাকা এই 48 টাকা 48 টাকা একটা আর একটা হলো 60 60 টাকা এটা কি নাসিক নাকি ইন্ডিয়ান নাসিক ভিউয়ার্স ইন্ডিয়ান পেঁয়াজের মধ্যে দুইটা ক্যাটাগরি একটা ইন্ডিয়ান আর একটা নাসিক দুই নামেই চিনার না না নাসিক আর ইন্ডিয়ান পেঁয়াজ আছে বহুত নাম আছে ও বহুত নাম আছে আচ্ছা আমি তো জানি না বিজি নাসিক আচ্ছা তো মামা আপনার কাছে পাইকারি পাবনা পেঁয়াজ তো নাই আপনার দাম জানা আছে দাম আছে কত আছে আর কত 46 47 টাকা আছে 46 47 টাকা করে বিক্রি হচ্ছে আচ্ছা আমরা বাজারটা একটু ঘুরে আসি মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে শুধু ফরিদপুরটাই রয়েছে আর ইন্ডিয়ানটাই রয়েছে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনার পেঁয়াজ আজকে মামাকে জিজ্ঞাসা করব যে উনি এটা কত করে বস্তা কেটে বেচছেন মামা এই পেঁয়াজটা বস্তা কেটে আপনি কত করে বেচছেন মামা এই যে পেঁয়াজটা পাবনার 50 টাকা কেজি 50 টাকা কেজি 50 টাকা কেজি এটা হচ্ছে একদম পাবনার লোকালটা না হাইব্রিডটা মামা একবারে অরিজিনাল না অরিজিনাল লোকালটা ভিউয়ার্স আপনারা দেখলেন যে পাবনার অরিজিনাল লোকালটা উনি 50 টাকা করে বিক্রি করছে তার মানে ওনার কেনা সম্ভবত 47 48 টাকা কি বলেন মামা 48 আরে ওর 50 টাকা কিনা ওটা 49 টাকা কিনা মামা বলছেন 49 টাকা কিনা উনি 1 টাকা করে উনি লাভ করছেন আর এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাবনা না ভাইয়া এটা কত করে বেচেন মানিক ভাই ওটা মেলা বেশি কত করে ভাইয়া 50 টাকা 52 টাকা 50 থেকে 52 টাকা করে পাবনা এই পেঁয়াজটা বেচেন আর এর আপনাদের কিনা কত ওটা মনে হয় আমরা কিনা আঙ্কেলটা বেশি দাম 50 52 টাকা এই যে বড়টা সাইজ করি ও আচ্ছা এভারেজ কত দাম বুঝছি বুঝছি এভারেজ কত এভারেজ এভারেজ আপনারা কত করে আনছেন ফরিদপুরের খালি পেঁয়াজ এটা হাইব্রিড এটা আজকের বাজারে উনি 48 টাকা করে বিক্রি করছেন তাহলে হয়তো বা উনি 40 42 টাকা বা 43 টাকা করে কিনেছেন ওনার পেঁয়াজগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা আজকে জানলেন যে ঢাকা কারণ বাজার কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে তো পেঁয়াজের বাজারে কিন্তু এই সিজনের সর্বনিম্ন রেটে আজকে বিক্রি হচ্ছে যারা যারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখেছেন অবশ্যই জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে আজকের দাম দর সম্পর্কে অবগত থাকতে পারে আর যারা যারা এখনো আমার পেজটি ফলো দেন নাই অবশ্যই আপনারা ফলো দিবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সাথেই যুক্ত থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু